শ্রাবণী পূর্ণিমা বৌদ্ধ ধর্মের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বহন করে তথাগত বৌদ্ধের পরিনির্বাণের তিন মাস পর মগধরাজ অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় অরহৎ মহাকশ্যপ সভাপতিত্বে রাজগৃহের ব্যবহার পর্বতের সপ্তপণ্যী গুহায় পাঁচশত অরহত ভিক্ষুর উপস্থিতিতে প্রথম বৌদ্ধ সঙ্গীতি বা ভিক্ষু সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে তাই বৌদ্ধ ধর্মের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক দিন তথাগত বুদ্ধের পরিনির্বাণের এত অল্প সময়ে কেন সম্মেলনের আহ্বান করা হল এবং কীভাবে সম্মেলন হয়েছিল তা জানতে হলে ধৈর্য সহকারে শ্রদ্ধাচিত্তে শ্রবণ করুন কুশিনারায় মল্লরাজাদের যুগ্মশাল বৃক্ষতলে তথাগত বুদ্ধ পরিনির্বাণে নিবৃত হওয়ার এক সপ্তাহ পর ভগবান বুদ্ধের অশীতি মহাশ্রাবক মহাকর্ষ মহাকাশ্যভ্রান্তে তার পাঁচশো জন ভিক্ষুসঙ্গসহ পাবানগর হতে কুশিনারার দিকে আসছিলেন পথের মধ্যে তিনি এক ভিক্ষুমূলে বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় আজীবক সম্প্রদায়ভুক্ত এক সন্ন্যাসী রোদ্রের তাপ নিভারানার্থে এক দিব্য মন্দার পুষ্প মাথার উপর ধরে সেই পথ দিয়ে যাচ্ছিলেন অরহৎ মহাকাশ্যভ্রান্তে তাকে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে খানেক আগে ভগবান বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হয়েছেন সেই পরিনির্বাণ স্থানে অনেক স্বর্গীয় পুষ্প পতিত হয়েছে এই মন্দার পুষ্প সেখান থেকে সংগৃহীত অরহৎ মহাকাশভান্তে ধ্যানস্থ হয়ে তথাগতের পরিনির্বাণ সম্বন্ধে নিশ্চিত হলেন তথাগতের পরিনির্বাণ সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তার সাথে থাকা আরও পাঁচশো জন ভিক্ষু যারা অনেকেই বুদ্ধকে দেখেননি তারা শোক সইতে না পেরে কেউ বুক চাপড়িয়ে কেউ মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন ভগবান অতি শীঘ্রই নির্বাপিত হলেন সেই ভিক্ষুদের মধ্যে বৃদ্ধকালে প্রবজিত সুভ্রত নামে একজন ভিক্ষু ছিলেন তিনি শোকাহত ভিক্ষুগণকে বললেন তোমরা শোক করিও না বিলাফ করিও না আমরা এখন বুদ্ধ হতে মুক্তি পেয়েছি তিনি সব সময় আমাদেরকে শাসন করতেন ইহা তোমাদের উপযুক্ত ইহা অনুপযুক্ত ইহা করতে পারবে ইহা করতে পারবে না ইত্যাদি বাক্যবাণে এতদিন আমরা জর্জরিত ছিলাম এখন আমরা যা ইচ্ছা তা করতে পারব অরহৎ মহাকাশ্যভ্যান্তে ভিক্ষুদের সান্তনা দিয়ে বললেন বন্ধুগণ তথাগত বৌদ্ধ শুভ্রদের উক্তিতে হৃদয়ে বড়ই ব্যথা পাইলেন মাথায় বজ্রপতনের ন্যায় ভূত হইল ভগবান পরিনির্বাপিত হয়েছেন মাত্র এক সপ্তাহ হয়েছে এখনও তার সুবর্ণময় দেহ ধরণী পৃষ্ঠে বিদ্যমান ভগবান কর্তৃক অতি কষ্টে স্থাপিত এই শাসনে কোনো পাপময়লা উৎপন্ন হতে দেওয়া যাবে না এই পাপ বর্ধিত হয়ে আরও পাপ সহায় বৃদ্ধি পাইলে শাসন বিনিষ্ট হবে তার সমস্ত শাসন তিনবার আমার উপর ন্যস্ত করেছিলেন সুতরাং আমি বেঁচে থাকতে অধর্ম ও অবিনয়বাদের বিস্তার না ঘটতেই অবশ্যই এই ধর্মবিনয় সংগ্রহ এবং ভিক্ষু সম্মেলন করব তবে বিষয়টি তিনি আপাতত গোপন রাখলেন অতপর মহাকাশ্যপ স্থবি তিনি সশিষ্যে কুশিনারার দিকে অগ্রসর হলেন ওই সময় মল্ল রাজাদের মধ্যে চারজন প্রধান মল্ল নতুন বস্ত্র পরিধান করে ভগবানের চিতায় বারবার চেষ্টা করেও অগ্নিসংযোগ করতে ব্যর্থ হলেন অরহত অনিরুদ্ধ স্থবিরকে এর কারণ ও হেতু জিজ্ঞাসা করে জানতে পারলেন যে যতক্ষণ অরহৎ মহাকাশ্যপস্থবীর তার শিষ্যসহ এসে ভগবানের চরণ বন্ধনা না করবেন ততক্ষণ চিতায় আগুন প্রজ্জ্বলিত হবে না তিনি এখন কুশিনারার পথে রয়েছেন সবাই আশ্চর্য হয়ে চেয়ে রইলেন তিনি কেমন ভিক্ষু যিনি এসে ভগবানের চরণ বন্ধনা না নিবেদন করলে চিতা জ্বলবে না সকলেই উদ্গ্রীব হয়ে তার পথপানে তাকিয়ে রইলেন অতপর মহাকাশ্যভান্তে চিতারস্থলে এসে চতুর্থ ধ্যানে মগ্ন হয়ে অধিষ্ঠান করলেন তথাগতের পাদদয় আমার মস্তকে এসে স্থিত হোক অধিষ্ঠান সঙ্গে সঙ্গে মহাকারণিক বুদ্ধের সুবর্ণ পাদদয় তার কপালে স্থিত হল তিনি ভগবানের পাদদয় জড়িয়ে ধরে মস্তকে স্থাপন করলেন উপস্থিত জনতা এই আশ্চর্য ব্যাপার দেখে মহাধ্বনি দিতে লাগলেন তারপর সেই শত ভিক্ষু যারা আগে অনেকেই বুদ্ধকে দেখেননি তারাও বুদ্ধের পাদদয় বন্ধনা করলেন বন্ধনা করা শেষ হলে ভগবানের চিতা আপনি জ্বলে ওঠে অতপর দাহকিয়া শেষ হলে অরহৎ মহাকর্ষ ভান্তে সেখানে উপস্থিত সাত লক্ষ ভিক্ষুর সামনে সুব্রদের অন্যায় উক্তির কথা প্রকাশ করলেন উপস্থিত ভিক্ষুগণ সুব্রদের ভাষিত উক্তি শুনে ভীষণভাবে মর্মাহত হলেন তারপর মহাকাশ্যপ ভান্তে ধর্মবিনয় পরিশুদ্ধ করার প্রস্তাব করলে সকলে তা সমর্থন করেন উপস্থিত ভিক্ষুগণের অনুরোধে বৌদ্ধ প্রশংসিত ত্রিপিটক বিশারদ ধর্ম বিনয়ে গভীর জ্ঞানে পটিসম্বিধা প্রাপ্ত এরূপ পাঁচশত অরহত ভিক্ষু নির্বাচন করলেন আনন্দ তখনও অরহত হতে না পারায় তার নাম উল্লেখ করলেন না আনন্দ নাম তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য উপস্থিত ভিক্ষুসংঘ বিনীতভাবে অনুরোধ জানালেন এরপর মহাকাশ্যভান্তে তাকেও তালিকাভুক্ত করলেন মগধরাজ অজাতশত্রুর সাথে আলাপ করে স্থান ঠিক করলেন সপ্তপর্ণী গুহায় পাঁচশত ধর্মমণ্ডপ প্রস্তুত করলেন দক্ষিণ দিকে উত্তরমুখী করে স্থবির আসন সুসজ্জিত করলেন মণ্ডপের পূর্বমুখী করে ভগবানের আসন তুল্য ধর্মাসন নির্মাণ করে দণ্ডচচিত ব্যঞ্জনী স্থাপনপূর্বক দেবতুল্য চমৎকার এক মণ্ডপ তৈরি করলেন শ্রাবণী পূর্ণিমার পূর্ব দিন ভিক্ষু সঙ্গ উৎসাহ দিতে লাগলেন অরহত না হয়ে সম্মেলনে যোগদান করা আপনার উচিত হবে কি আমাদের অনুরোধে আপনাকে তালিকাভুক্ত করেছেন কিন্তু বীর্যবানের পক্ষে ইহা শুভনীয় নয় ধর্মভাণ্ডার অধ্যক্ষ হিসেবে খ্যাত তথাগতের সঙ্গে ছায়ার মতো বিচরণকারী ধর্মবিনয়ে পণ্ডিত আনন্দভান্তে লজ্জায় ক্ষোভে এই রাত্রির মধ্যেই অরহত ফল প্রাপ্তি হওয়ার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হলেন আনন্দভান্তে ভাবলেন আমাকে অরহত হতে হবে এবং অরহত হয়েই সম্মেলনে যোগদান করতে হবে সমস্ত রাত্রি তিনি তার মনের শক্তি দিয়ে কঠোর সাধনা করে বারবার বুদ্ধের কথা স্মরণ করছেন বুদ্ধ বলেছিলেন অচিরেই তুমি তৃষ্ণামুক্ত হবে বুদ্ধ বাণী কখনোই মিথ্যা হতে পারে না তিনি সেই রাত্রি শেষ হওয়ার পর তৃষ্ণামুক্ত হয়ে অরহত্য ফল লাভ করলেন তারপর সম্মেলন আরম্ভের একটু আগে তার জন্য রক্ষিত আসনে মাটি ভেদ করে উপবিষ্ট হলেন উপস্থিত সকলেই বুঝলেন যে আনন্দ ভান্তে বীর্যবানের পরিচয় দিয়েছেন এবং ভিক্ষুর করণীয় কাজ শেষ করেছেন যথাসময়ে অরহত মহাকশ্যপ ভান্তের সভাপতিত্বে সম্মেলন শুরু হল সভাপতির আসনে বসে প্রথম শাসনের আয়ু বিনয় বিষয়ে বক্তব্য প্রদানের জন্য বিনয়ধর রূপালি ভান্তেকে আহ্বান জানালেন উপালি ভান্তে ধর্মাসনে বসে বিনয় আবৃত্তি করেন পরে পাঁচশো জন অরহদ ভিক্ষু একই নিয়মে বিনয়ের সমস্ত বিষয় আবৃত্তি করলেন তারপর আনন্দ ভান্তে ধর্মাসনে বসলে অরহত মহাকাশ্যপান্তে তাকে সূত্র ও অভিধর্ম বিষয়ে প্রশ্ন করলেন অরহৎ আনন্দ ভানতে সেগুলোর উত্তর প্রদান করেন সেই উত্তর যথাযথ হচ্ছে কিনা উপস্থিত ভিক্ষুরা তা পর্যালোচনা করেন এইভাবে পাঁচশত অরহত দ্বারা প্রথম সঙ্গীতের কার্য সুসম্পাদিত হয়েছিল বলে ইহা পঞ্চশতিকা সঙ্গীতি নামেও অবিহিত চার মাস ধরে এই সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল তাই শ্রাবণী পূর্ণিমা বৌদ্ধ ধর্মের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন এই দিনে সকল বৌদ্ধ ধর্মালম্বী দানশীল ভাবনায় রত থেকে পুণ্যরাশি অর্জন করা একান্ত কর্তব্য সকলের মৈত্রী জ্ঞান উৎপন্ন হোক জগতের সকল প্রাণী সুখী হোক